প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আজকে তোমাদের পাঁচ পয়েন্ট চালানো শিলনী অষ্টম পার্টের ক্লাসটা করছি যদিও আজকে অনুশীলনীর আসলে শেষ অঙ্ক উনচল্লিশ নম্বর সৃজনশীলটা আমরা করবো কিন্তু আসলে আমরা উদাহরণ বা কাজের কিছু অঙ্ক করবো জন্য আমরা আজকে লাস্ট পার্ট বলছি না তো আগের পার্টগুলো যারা নি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো উনচল্লিশ নম্বর যে সৃজনশীলটা ছিল উদ্দীপকে তিনটা বিজ্ঞানিত রাশি দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স আর একটা এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন এক্স স্কোয়ার তো এটা ভিন্ন এটার সাথে উদ্দীপকের সাথে সম্পর্ক নেই এটা বর্গ নির্ণয় করো বলা হয়েছে তিনটা পদ আছে তো একটা ইম্পর্টেন্ট বিষয় আছে যে বর্গ নির্ণয় করো বললেই প্রথম লাইনে তুলেই কিন্তু হলে স্কোয়ারটা দিতে হয় তোমরা যদি এখানে স্কোয়ার ছাড়া দাও আর সেকেন্ড লাইনে সমান সমান দিয়ে স্কোয়ার দাও এটা ভ্যালু আসলে মানটা একই হবে না এটা অনেক সারি কিন্তু ধরে বসে তো এক্ষেত্রে দুইটা নিয়মে আমরা করতে পারি সেটা হলো দুই রাশির যে সূত্র আছে প্লাস বি হলে স্কোয়ার অথবা এ মাইনাস বি হলে স্কোয়ার সেটার হেল্প নিয়ে করতে পারি অথবা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তিন রাশির যে বর্গের সূত্র আছে সেটাও ইউজ করা যায় সেক্ষেত্রে আসলে মাইনাস একটা বা দুইটা থাকলে মাইনাসটা ঢেকে নিতে হয় তো আমরা একটা নিয়ম দেখাচ্ছি সেটা হচ্ছে যে সবসময় এই প্রথম এই দুটাকেও একখানে করা যায় মাইনাস বাইরে রেখে বন্ধনী দিলে আবার এই চিহ্নটা চেঞ্জ হবে না করলে অঙ্কটা ভুল হবে এক্ষেত্রে তোমরা সবসময় প্রথম দুইটাকেই একখানে করে নেবে থ্রি এক্স মাইনাস টু ওয়াই আর প্লাস জেডটা বাইরে রেখে হোল স্কোয়ারটা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপর দিয়ে দিতে হবে এখন এই পুরোটাকে আমাদের এ মনে করতে হবে তো এ প্লাস এই এই চিহ্নটার উপরেই ডিপেন্ড করবে আসলে প্লাস না মাইনাস এ প্লাস বি হল স্কোয়ার তো আমাদের সূত্র হলো স্কোয়ার তো স্কোয়ার মানে এই পুরোটাই হচ্ছে এ তার উপর স্কোয়ার প্লাস টু এ বি টু ডট প্লাস মাইনাস যুক্ত রাশিটা এটা অবশ্যই ব্রাকেটেই রাখতে হবে থ্রি এক্স মাইনাস টু ওয়াই তো টু এ ডট বি মানে হলো জেড প্লাস এটা সিঙ্গেল রাশি আমরা ব্রাকেট ছাড়াও দিতে পারি বি স্কোয়ার তো এই জায়গায় এসে অনেক ছাত্রছাত্রীরা আসলে অঙ্কটা ভুল করে ফেলে একটা কারণে সেটা হলো এখানে এসে এটার উপর একটা স্কোয়ার দেয় মাইনাস এটার উপর একটা স্কোয়ার দেয় এটাকে আমরা মজা করে আসলে মিষ্টি খাওয়ানো বলি কিন্তু ব্র্যাকেটের ভিতরে প্লাস মাইনাস উপরে হলে স্কোয়ার থাকলে এটা বর্গের সূত্র ছাড়া কখনোই বাইরে বের করা যাবে না অর্থাৎ এটা মাইনাসের বর্গের সূত্র এটা এ আর এটা বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তো এটা সূত্র হল এ স্কোয়ার প্রথমে হবে এই হলো এ স্কোয়ার মাইনাস টু ডট এ মানে হচ্ছে থ্রি এক্স ডট বি মানে হলো টু ওয়াই টু এ বি প্লাস বি স্কোয়ার মানে হলো টু ওয়াই তার উপরে স্কোয়ার আর এইখানে দেখো তিনটা জিনিসের গুণন এইটা 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 তো একসাথে এখানে মাইনাস থাকলে আরও জটিলতা হয় সো আমি সাজেস্ট করবো যে একসাথে গুণ না করাই উচিত এই ব্র্যাকেটের বাইরের যে দুটো আছে এই দুটো যদি একসাথে গুণ করে টু জেড এইভাবে রেখে দাও আর এই ব্র্যাকেটের জিনিসটা রেখে দাও পরের লাইনে গুণ করো তাহলে ইজি হবে আর এটা ব্র্যাকেট সেরে এটা জেড স্কোয়ার করে দাও নেক্সট এটা নাইন এক্স স্কোয়ার হয়ে যাবে স্কোয়ার করলে আর এটা গুণ করলে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো এক্স ওয়াই আর এটা হবে ফোর ওয়াই স্কোয়ার ফোর ওয়াই স্কোয়ার আর এই জায়গাটা অনেকে খিচুড়ি গুণন করে একসাথে খিচুড়ি গুণনটা হলো তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো এক্স ওয়াই জেড এটা কখনই না তোমরা চার পয়েন্টটাকে দেখেছো একবার এইটার সাথে এটা গুণ হবে একবার এইটার সাথে এটা গুণ হবে তো এটা গুণ হলে প্লাসে প্লাসে প্লাস তিন দুগুণে ছয় এক্স আর এর মধ্যে আমরা যে কোনো একটা আগে লিখতে পারি আর এটা হবে প্লাস মাইনাসে মাইনাস দুই দুগুণে চার অবশ্যই আমরা ওয়াইটা আগে লিখবো জেড প্লাস জেড স্কোয়ার অ্যান্সার কিন্তু হয়ে গেছে তবে তোমরা যদি সাজিয়ে লিখতে চাও তাহলে এটা ফার্স্টে পাওয়ারগুলো একটু আগে লিখলে ভালো হয় এটা সেকেন্ড পজিশনে দাও না সাজালে কোনো সমস্যা নেই তারপরে জেড স্কোয়ারটা নাও তারপরে এক্স ওয়াইওয়ালা যে পদটা ছিল তারপরে হচ্ছে এগুলো সমস্যা না ওয়াই জেডটা সিরিয়ালি আসলে আগে আসে ওয়াই জেড প্লাস সিক্স জেড এক্স তো এটাই কিন্তু অ্যান্সার তবে এই লাইটটা আমরা না সাজিয়ে এখানেও অ্যান্সার লিখে দিতে পারি তো এটা আমরা একটা নিয়মই দেখাচ্ছি আমরা আসলে পাঁচ পয়েন্ট একে বর্গ নির্ণয় আমরা দুটো নিয়মই দেখিয়েছি তোমাদের কারো যদি কিউরিসিটি থাকে তাহলে সেই তোমরা দেখে আসতে পারো প্লে লিস্টে গিয়ে সপ্তম শ্রেণীর প্লে লিস্ট তো এখানে ক নাম্বারটা আমাদের আর খ বা গয় প্রয়োজন হবে না এটা আমরা মিশিয়ে দিচ্ছি তো খ আর গয় দেখো গসাগু আর আছে এখানে সবগুলো উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে তো খ নম্বরে গিয়ে আমরা প্রথম আর দ্বিতীয় রাশিটা দরকার হবে প্রথম রাশিটা তুলে এটা দেখাই যাচ্ছে মিডিল টার্মের উৎপাদকের বিশ্লেষণ তিনটা পদ আছে সো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন তো আমরা বারবার বলেছি মিডিল টার্ম সম্পর্কে যে এই দুই পাশের দুই সংখ্যা এটা গুণন আকারে রাফে লিখতে হয় এখানে কোনো সংখ্যা না থাকলে এটা এক ধরে নিতে হবে তো এক গুন দশ কখনো এটা দিয়েই হয় যোগ বা বিয়োগ করে মাছের রাশিটা আসতে হয় তো না আসলেই এর গুণনীয় বের করতে হবে তো গুণনীয় বের করতে গেলে তোমরা যদি জোর সংখ্যা হয় সবসময় দুই দিয়ে ভাগ করবে আর এই পাশে দুই দিয়ে গুণ করবে আর দুই দিয়ে না গেলে তিন দিয়ে বা পাঁচ দিয়ে এরকম যা দিয়ে ভাগ করবে অপর পাশে তাই দিয়ে গুণ করবে সো এটা দুই দিয়ে যদি ভাগ দেই পাঁচ আর একে দুই দিয়ে গুণ করলে দুই একে দুই এখন পাঁচ থেকে দুই বিয়োগ করলে দেখো তিন আসে মাঝের সংখ্যাটা তো বিয়োগ করতে গেলে বিয়োগ করে যদি মিডিল টার্ম আসে তাহলে সেক্ষেত্রে একটা আগে প্লাস একটার আগে মাইনাস দিতে হয় আর ডিপেন্ড করবে এই মাঝের রাশির আগে কী চিহ্ন আছে যদি মাইনাস থাকে তাহলে বড়োটা মাইনাস সোলোটা প্লাস আর যদি প্লাস থাকে তাহলে বড়োটা প্লাস ষোলোটা মাইনাস কিন্তু যদি যোগ করে আসে তাহলে এখানে মাইনাস থাকলে দুটোই মাইনাস এখানে প্লাস থাকলে দুটোই প্লাস তো প্রথম রাশিটা ঠিক থাকবে এই দুটোর যে কোনো একটা আমরা আগে লিখতে পারি সো মাইনাস ফাইভ এক্সটা আমরা আগে দিলাম প্লাস টু এক্স এটা বিয়োগ করলে দেখো মাইনাস থ্রি এক্স আসবে যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে আর লাস্টে মাইনাস টেনটা ঠিক থাকলো এবার আমরা দুটো দুটো করে কমন নেবো এই দুটোর মধ্যে এক্স কমন যায় তাহলে থাকে হলো এক্স মাইনাস ফাইভ আর এখানে টু কমন যায় প্লাস টু কমন নিলে এক্স মাইনাস ফাইভ এবার এই এক্স মাইনাস ফাইভটা যদি আমরা কমন নিই তাহলে এই এক্স প্লাস টুটা এখানে ইন্টু আকারে অর্থাৎ গুণন আকারে চলে আসবে এবং সাথে সাথে এটার উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে কেননা উৎপাদকের বিশ্লেষণ মানে একটা বিজ্ঞানিত রাশি দুই বা ততোধিক রাশির গুণ আকারে প্রকাশ করা নেক্সট আমরা দ্বিতীয় রাশিটা নিচ্ছি দ্বিতীয় রাশি তো এইখানে যে যে কিউব পাওয়ারের কিন্তু মিডিল টার্ম হয় না সো এখানে তোমাদের বুঝতে হবে নিশ্চয়ই চলকটার কোনো কমন আছে কমন মানে হচ্ছে যে এখানে যে তিনটা পদ আছে তিনটার মধ্যেই দেখো ভিত্তি এটা ভিত্তি এটা পাওয়ার বলে এই যে ভিত্তি 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 তিনটা ভিত্তির এক্স ভিত্তি আছে তার মধ্যে ছোটটা হলো কমন অর্থাৎ এক্স কমন যাবে এখানে কমন না নিলে এটা মিডিল টার্ম করা সম্ভবই হবে না সো এক্স কিউব থেকে এক্স গেলে একটা এক্স স্কোয়ার থাকে এটা ভাগ করে বসাতে হয় এখানে একটা এক্স কমে যাবে অর্থাৎ সিক্স এক্স আর এখানে এক্সট্রা আউট হয়ে গেলে এইট এখন এই ভিতরের এই অংশটাকে আমরা মিডিল টার্ম করে নেব সেক্ষেত্রে এখানে এক আছে আর এখানে আট আমরা রাফে আগে লিখে নেব যে ওয়ান গুনন এইট তো এটার গুননীয় বের করলে দুই দিয়ে ভাগ দুই দিয়ে গুনন চার আর দুই যোগ করলে ছয় হয় তো এখানে যেহেতু প্লাস আছে দুটোই প্লাস দিতে হবে বাইরের এক্সট্রা থেকেই যাবে সো আমরা এই দুটো যে একটা আগে লিখতে পারি প্লাস ফোর এক্স প্লাস টু এক্স প্লাস এইট এবার এই কমনটা নিতে গেলে সেকেন্ড ব্র্যাকেট লাগবে কেন সেটা আমরা পরে দেখাই তো এই দুটোর মধ্যে থেকে আমরা এক্স কমন নিলে এখানে থাকে এক্স প্লাস ফোর আর এই দুটোর মধ্যে দেখো টু কমন যায় থাকে এক্স প্লাস ফোর সেকেন্ড ব্যাকেট এই জন্যই প্রয়োজন হবে যে এই টুটার সাথে এই সেন্ট্রালি এই পুরোটার একটা গুণন সম্পর্ক ছিল যেহেতু ব্র্যাকেট ছিল কিন্তু বর্তমানে এই এক্সের সাথে পুরোটার গুণন সম্পর্ক নাই শুধু এতটুক আছে মাঝখানে যেহেতু চিহ্ন নেই কিন্তু এই প্লাস বা মাইনাস পরে গেলে এটা আলাদা হয়ে যায় সাথে সাথে অঙ্কটা কিন্তু কেটে দেবে তো সেকেন্ড ব্র্যাকেটটা আবার এইখানে দিয়েও কোনো লাভ নেই অর্থাৎ এই জায়গাটায় আমাকে দিতে হবে তাহলে এই এক্সের সাথে গুণন সম্পর্কটা থেকে যাবে এবার এই এক্সটা থেকে গেল এখন এখান থেকে আমরা এক্স প্লাস ফোর কমন নেই এখানে আর সেকেন্ড ব্র্যাকেট লাগবে না আর এখানে তাহলে এক্স প্লাস টুটা এন্টু আকারে চলে আসবে এবং এটাই হবে এটার উৎপাদকের বিশ্লেষণ তো এখন এই রাশি দুটোর আমরা গসাগু করে ফেলবো তো গসাগুতে তোমরা জানো যে শুধু কমনগুলো নিতে হয় দুটোর মধ্যে থেকে তো এখানে যেমন বাইরে এক্স আছে এখানে কোনো এক্স নেই এটা আউট হয়ে যাবে নেক্সট এখানে এক্স প্লাস টু এক্স প্লাস টু এই দুটোর মধ্যে একটা এক্স প্লাস টু নিয়ে নিলেই এটা আমাদের হচ্ছে যে গসাগু হয়ে যাবে আর লসাগু হলে এখানে বাইরের এক্সটাও আসতো প্লাস কমন হিসেবে এক্স একটা আসতো এক্স মাইনাস ফাইভটাও নিতে হতো এবং এক্স প্লাস কিন্তু নিতে হতো যেটা গ নাম্বারে গিয়ে আমরা আসলে লসাগুটা লসাকোটা দেখবো এটা আমাদের ছিল খ নাম্বার অ্যানসারে আমরা দেখছি যে একটা এক্স আছে এটা সমস্যা আমরা একটু দেখে নিচ্ছি ঠিক আছে এটা আসলে উত্তর তোমাদের ভুল আছে এখানে একটা এক্স দেওয়া ছিল এটা একদম শিওর থাকো যে উত্তরটা ভুল ছিল নেক্সট আমরা গ নাম্বারে গিয়ে রাশি তিনটি লসাগু করবো তো লসাগু করতে গেলেও উৎপাদকের বিশ্লেষণ প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের এখানে তিনটা রাশিরই চাওয়া হয়েছে এইটার বিশ্লেষণটা করে নিতে হবে আর এই বিশ্লেষণটা আমরা হচ্ছে যে খ থেকে নিয়ে আসবো একই জিনিস আসলে দুইবার আর করতে হয় না তো গ নাম্বারে ঢুকেই আমরা যেটা বলবো যে খ হতে প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ আমরা সরাসরি এইটা নিয়ে নেব খ হতে খ হতে প্রথম রাশির বিশ্লেষিত রূপ যেটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করে পাই এটাকে উৎপাদকে বিশ্লেষিত রূপ বলা হয় তো ফাইনালি যে অ্যান্সারটা আসছিল আমরা সেটা নিয়ে নেব এক্স মাইনাস ফাইভ তো একইভাবে আমরা দ্বিতীয় যে রাশিটা ছিল সেইটারও আমরা খ থেকেই হচ্ছে যে উৎপাদকে বিশ্লেষিত রূপটা নিয়ে নেব দ্বিতীয় রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ এটা ফাইনালি যে এটা আসছিল এক্স ইন্টু এক্স প্লাস ফোর এক্স প্লাস টু বা এখন আমরা তৃতীয় রাশিটাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিয়ে তারপর লসাগুটা বের করে ফেলবো তো এখন আমাদের তৃতীয় রাশিটা তুলতে হচ্ছে তৃতীয় রাশি এখানেও দেখো একটা কমন আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স কিউব ফোর পাওয়ারের মিডিল টার্ম হয় কিন্তু কমন থাকলে অবশ্যই কমনটা আগে নিতে হয় দেখো এই যে ভিত্তি এক্স 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 ছোটো পাওয়ার হলো এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ারটা কমন যাবে তো এখানে ফোর থেকে এক্স স্কোয়ার যদি আমরা ভাগ দিই এক্স স্কোয়ার দিয়ে তাহলে এক্স স্কোয়ার থাকে এখানে কিউব থেকে এটাকে যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ দেই তাহলে একটা এক্স থাকবে আর এইখানে এক্স স্কোয়ারটা আউট হয়ে গিয়ে চোদ্দো হবে এখন এই ভিত্তির অংশটা আমরা মিডিল টার্ম করবো এক গুনন চোদ্দো দিয়ে এক গুণন চোদ্দো তো দুই দিয়ে ভাগ দিলাম দুই দিয়ে গুণ করলাম সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ হবে তো যেহেতু মিডিলটা সেটা আগে মাইনাস আছে বড়োটা মাইনাস নিতে হবে আর ছোটোটাকে প্লাস দিতে হবে এই ছিল আমাদের কাহিনী এবার আমরা দুটো দুটো করে কমন নেব আর এই কমনটা নিতে গেলে এই সেকেন্ড ব্র্যাকেট লাগবে আমরা আগেরটা দেখিয়েছি তো এখান থেকে এক্স কমন নিলে থাকবে এক্স মাইনাস সেভেন আর এখান থেকে টু কমন নিলে থাকবে এক্স মাইনাস সেভেন নেক্সট এখন আর সেকেন্ড ব্যাকের প্রয়োজন হবে না দুই এক্স মাইনাস সেভেনের মধ্যে একটা আমরা যদি কমন নেই তাহলে এক্স প্লাস টুটা ইন্টু আকারে চলে আসবে নেক্সট আমরা হচ্ছে লসাগুতে চলে যাচ্ছি নির্ণেয় লসাগু তো সবগুলোর যে উৎপাদকে বিশ্লেষিত রূপগুলো আছে হ্যাঁ সেটা থেকে আমাদের লসাগু করে নিতে হবে তো আগে হচ্ছে যে কমনগুলোও নিতে হবে কমন ছাড়াও নিতে হবে সবার আগে আমরা বাইরেরগুলো দেখব এখানে যদিও বাইরে এক্স নেই কিন্তু লসাগুতে আসলে একটা রাশিতে থাকলেও নিতে হয় আর সবসময় বড়ো পাওয়ারগুলো নিতে হয় এক্স স্কোয়ার আর এক্সের মধ্যে বড় পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার এটা আমরা নিয়ে ফেললাম নেক্সট আমরা দাগ দিয়ে দাগ দিয়ে নেই হ্যাঁ এক্স মাইনাস ফাইভ এখানে আছে কোথাও না থাকলে আসলে নিতে হবে আমরা এটা নিয়ে ফেললাম নেক্সট এই যে দুটো রাশির মধ্যে এক্স প্লাস টু ছিল তিনটার মধ্যেই একটা আসবে কমন হিসেবে এটা দেখা শেষ এরপরে এক্স প্লাস ফোর কোথাও নেই তবুও নিতে হবে আর এক্স মাইনাস সেভেন কোথাও নেই এটাও আমাদের নিতে হবে এখন এইখানে আমরা যদি দেখি যে এ প্লাস বিস বি কোনো সূত্রে পড়েছে তাহলে আমরা ফেলবো আর নাহলে কিন্তু আমাদের এইভাবেই যদি আমরা রেখে দিই এটা কোনো সমস্যা না অনেকে যেমন গুণ করে ফেলে গুণ করলেও কোনো দোষ নেই সো এটাই হচ্ছে আমাদের লসাগু আঘু উত্তরমালা আসলে এইভাবেই রয়েছে তো তোমাদের কাছে বেশি বেশি করে আমরা রিকোয়েস্ট করছি যে আমাদেরকে উৎসাহিত করার জন্য নিশ্চয়ই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা কোনো কথা থাকলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে অনেকে দেখা যায় যে ভিডিওতে অনেক ভিউ হয়েছে কিন্তু লাইক কমেন্ট নেই হয়তোবা ভালো লাগে না জন্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবে আজকে পর্যন্তই ধন্যবাদ